ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরিন কিচেন আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো শাহি ফিরনি ফিরনিটা আমি বাসায় সাধারণত যেভাবে তৈরি করে থাকি আজ আমি আপনাদের সঙ্গে সেভাবেই শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে ফিরনিটা তৈরি করার জন্য এখানে আমি চিনি গুঁড়া পোলাও চাল নিয়েছি চালটাকে আমি ধুয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি চাল নিয়েছি পঞ্চাশ গ্রামের মতো দুধ নিয়েছি এক কেজি চিনি নিয়েছি হাফ কাপ চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন মালাই নিয়েছি চার টেবিল স্পুন এখানে নারকেল নিয়েছি আমি দু টেবিল স্পুন এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি কাঠবাদাম বাদাম পেস্তা বাদাম ও কিছু কিশমিশ নিয়েছি এলাচ নিয়েছি তিনটা এখন আমি চাল ও এক কাপ দুধ নিয়ে একসঙ্গে ব্লিండ్ করে নিব একদম মিহি করে ব্লিండ్ করা যাবে না হালকা দানা দানা রাখতে হবে দেখুন আমি চালটা ব্লিండ్ করে নিয়েছি আর দেখতে ঠিক এরকম হয়েছে চুলায় আমি আগে থেকে দুধ বসিয়ে দিয়েছি দুধে বলক চলে এসেছে এবার দিয়ে দিব এলাচ এবং মিক্স করা চালটা এবার অনবরত নাড়তে হবে না হলে প্যানের নিচে লেগে যাবে এবার দিয়ে দিব মালাই মালাইটা দিলে ফিরনির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এবার অ্যাড করব বাদাম ও কিশমিশ চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে ফিরনিটা বিশ মিনিটের মতো রান্না করব। ফিরনিটা গাঢ় হয়ে এসেছে এবার দিয়ে দিব লবণ ও চিনি চিনি ও লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার আরও পাঁচ মিনিটের মতো রান্না করবো পাঁচ মিনিট পর ফিরনিটা দেখতে ঠিক এরকম হয়েছে এখন আমি ফিরনিটা সার্ভ করে নিব এখন আমি ফিরনিটাকে ঠান্ডা করে নিব নর্মাল ফ্রিজে ত্রিশ মিনিটের জন্য ফিরনিটা ঠান্ডা খেতেই মজা লাগে ফিরনিটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার ফিরনিটার উপরে কিছু বাদাম ও নারকেল দিয়ে দিব ফিরনিটা দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ মজাদার ফিনিটা অবশ্যই ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ